আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহামদুলিল্লাহ ওসসালাম আলাইহি সৈনুলিল্লা আলহি ওয়া আলি আসাল্লাম আহাবাদ দূরের কাছের দেশের প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকেই এ ইউএন ইসলামিক টিভি পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে আলোচনা করব পবিত্র জুমার দিন এবং জুমার রজনীতে আকরাম সাল্লিহ আলী আসালামের উপর দরুদ শরীফ পড়ার ফজিলত মাত্র একটি কিতাব থেকে কয়েকটি হাদিস বর্ণনা করার চেষ্টা করব। তো চলুন আমরা কিতাবটি দেখি এই কিতাবটির নাম হচ্ছে আল উল বাদি ফি সলাত আলান নবীল গীল হাবিব শফিয়া এই কিতাবটি লিখেছেন ইম ইমাম সাহাবি রহমতুল্লাহ আলাই এই কিতাবের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যেমন রসুল আকরাম সাল্লি আলী সাল্লাম বলেন হজরত আবু জারি আল্লাহু তালা বর্ণনা করেছেন নবীজি বলেন লাহু না আমা যে ব্যক্তি জুমার দিনে আশিবার আমি নবীর দুরু শরীফ পড়বে আল্লাহ পাক ওই ব্যক্তির আশি বছরের গুণা মাফ করে দিবেন সোবাহান সম্মানিত হাজিরিন এরপরে নিচে আরেকটি হাদিস আপনাদের দেখতে পাচ্ছেন রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন আম্মা আয়সার দিয়াল হাতে মনিত মানসাল আলাইউম জুমা তি কিয়ামা যে ব্যক্তি জুমার দিন আমি আমিনবীর উপর দরুদ সালাম পড়বে দরুশরীফ পড়বে কেয়ামতের ময়দানে আমি আমি নবী তাহার জন্য সুপারিশ করবো আল্লাহ রব্বুল দরবারে সম্মানিত হাজিরিন এই কিতাবেরই পরের পৃষ্ঠার মধ্যে আপনাদেরকে আরেকটি হাদিস দেখাচ্ছি নবী ইকরাম সাল্লি সাল্লাম বলেন যেটা হজরত আনাসী আল্লাহ তালাম বলা করেছেন নবুর সাল্লাহ আলিয়াফিউ জুমাতি আলফামাররা যে ব্যক্তি জুমার দিন এক হাজার বার দরুদ শরীফ পড়বে পড়বেদা কমিনাল জান্না সে তাহার জান্নাতের আবাস বা জান্নাতের স্থান না দেখে ইন্তেকাল করবে না যে হাদিসটি আপনারা দেখতে পাচ্ছেন রসুল আকরাম সল্লাহ আলী আলী সাল্লাম বলেন যেটা হজরত সাহাল আবদুল্লাহ রদি আল্লাহ তালাং থেকে বর্ণিত নবী বলেন মানে কয়লা ফিয়া মিল জুমাতি বা যে ব্যক্তি জুমার দিন আশ্রয় নামাজের পরে এই দুরুশ্রী পড়বে কোনটি আল্লাহ সাল্লি আলাহ মোহাম্মদ আন্নাবিজ্ঞল উম্মি ও আলিহি ওয়াসাল্লিম কয়বার সামানি নামার র আশিবার গফিরত লাহু দনু বা সামানি না আমা আল্লাহ পাক ওই ব্যক্তির আশি বছরের গুণা মাফ করে দিবেন কোন দুরুট আল্লাহ সাল্লি আলাহ মোহাম্মদ আন্নাবিজ্ঞল উম্মি ও আলিহি ওয়াসাল্লিম সমানিত হাজির জুমার দিন এবং জুমার রজনীতে বেশি বেশি নবী ইকরাম সাল্লি আলী সাল্লামের ওপর দুরুশ্বরী পড়া আমাদের জন্য উচিত আমরা ইনশাআল্লাহ আমলটি করার চেষ্টা করবো অন্য এক সময় বিভিন্ন কিতাব থেকে বিষয়টি আরও শক্তিশালীভাবে প্রমাণ করার চেষ্টা করব। এগুলো আজকে বিদায় নিচ্ছি ওমা আলী নিল্লাবাল ওসালাম